माँ देखो बाबा तो चले गल एबार तो संसारेर दायित्व आमाकेई सामलाते हबे। अमूल तो छोट आमी बड़ो हवार नाते एई दायित्व ना हय आमीई नेब। अमल तोर कि किछु बोलार आछे नाकि रे? ना दादा तुमी जा भालो बुझबे ताई करबे, आमार एते किछु बोलार नेई। अच्छा ठीक आछे मा, आमार जेटा बोलार छिलो बाबार जे विषय आशय टाका पयसा आछे ता एखोनी आमादेर दुई भाइयेर मध्ये भाग करे नेওয়া दरकार। ए तोरा दू भाई जा भालो बुझिस करिस। आमी बोली कि संसार जखन आमाके सामलाते हबे बाबार जमानो टाका पयसा जा आछे ता ना हय आमीई निচ্ছি, और जमी जायगा जा आछे तार मध्ये बाजारेर पाशेर जमिटातेई तो जा दाम और एई दुटो बाड़ीर पाशे जमिते तो किछुई हय ना। तबे हाँ एई जमी दुटो बाजारेर जमी थेके अनेक बड़ो, ताई एई दुटो ना हय भाई कमलई नी। किरे कमल तोर कि एते किछु बलार आछे? जोदि किछु बलार थाके भाई बल। তুমি যেটা করবে সেটা নিশ্চয়ই ভালো হবে, তুমি আমার থেকে বড় তাই তুমি যা বলছো তাই হবে। মা ও মা কমল কোথায় গেল? অনেক দিনই তো হলো আমি সংসার সামলাচ্ছি, আমার ওই দোকান থেকে আর কতই বা আয় হয়। আমি আর সংসার চালাতে পারছি না, আর রোজ ওই বাজার আর বাড়ি আসা যাওয়া করতে অনেক সময় যাচ্ছে। তাই ভেবেছি আমি ওখানেই থাকবো দোকানের সঙ্গে একটা ঘর বানিয়ে। তুমিও যেতে পারো আমার কাছে। কমলকে বলো এবার থেকে ওর দায়িত্ব ওকেই নিতে। কমল বাবা এবার তো কিছু করতে হবে, না হলে আর আমাদের সংসার চলবে না বাবা। কি যে করি মা সেই নিয়েই তো সারাদিন চিন্তায় থাকি, কিছু তো উপায় খুঁজে পাচ্ছি না। এক কাজ কর বাবা, বাড়ির পাশের জমি দুটোতেই দেখ না যদি চাষবাস করে কিছু ফসল ফলাতে পারিস। জানি ওই জমিতে কোনো চাষ হয়নি আজও পর্যন্ত, তাও দেখ না বাবা একবার, তুই যদি চেষ্টা করে কিছু করতে পারিস। এই জমিটা তো একেবারেই অনুর্বর, এখানে কি কোনো ফসল হবে? ওটা কি এত চকচক করছে? নিশ্চয়ই এ কোনো ভালো লক্ষণ। যাই এই মূর্তিটা বাড়ি নিয়ে গিয়ে মাকে দিই। এটা কি নিয়ে এলি বাবা? এটা তুই কোথায় পেলি? মাটি কোপাতে কোপাতে মূর্তিটা পেয়েছি তাই নিয়ে এলাম, তুমি ভালো করে রেখে দাও মা। কি করে হচ্ছে? আমি তো ওকে ওই অনুর্বর দুটো জমি দিয়েছিলাম, ও জমিতে তো কোনো কালেই চাষবাস হয়নি, তাহলে কমল এত ফসল পেল কি করে? এবার তো দেখতে হচ্ছে। মা কোথায় গো সবাই? কেমন আছো তোমরা? অমল আয় বাবা আয়, কেমন আছিস বাবা? আজ কতদিন পর তুই এই বাড়িতে এলি। মা কমল কই, কেমন আছে ও? এই তো এলো বলে, ফসল নিয়ে বাজারে গেছে, ভালোই আছে বুঝলি। দাদা তুমি কখন এলে, কেমন আছো? আমি ভালো আছি। শুনলাম তুই নাকি চাষবাসে খুব মন দিয়েছিস, চল তো দেখি। ভাই আমাকে ক্ষমা করে দে, তোকে ঠকিয়েছিলাম। তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো? এই সব ভুলে চলো আমরা আবার দুজনে একসাথে থাকি আর আরো ভালো করে চাষবাস করি, এতে আমাদের ভালোই হবে। আমি ভেবেছিলাম পরিশ্রম দিয়েও এই জমিতে কিছু হবে না, কিন্তু তুই আজ দেখিয়ে দিলি পরিশ্রম করলে সব করা যায়। চলো এখন আমরা বাড়ি যাই।